থেকে বেরিয়ে অফিস যাচ্ছে বলে তারপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার আবিরের সন্ধান পায় পরিবার। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে কার্যত বিবস্ত্র অবস্থায় বিনা চিকিৎসায় পড়েছিল সে, এবং চিকিৎসার কথা বললেও কোনো কাজ হয়নি। বুধবার পুরকর্মীর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা তদন্ত শুরু করেছে বরানগর থানা। সাগর দত্তের তো ছিল, হ্যাঁ, যখন খুঁজলাম তো সাগর দত্ত তো আমার বাবা পড়েছিল নিচে, মাটিতে পড়েছিল, গায়ে কাপড় ছিল না কিছু না, এসব কিছু বলিনি, বলে একটা লোক এখানে দিয়ে গেছিল 10টার সময়, এসব কিছু বলিনি, বলো বেলঘরিয়াতে বেলঘরিয়া স্প্রে ওখানে পড়েছিল, ওখান থেকেই তুলে ওকে ওখানে দিয়ে গেছে কে। তারপরে বাবার সন্ধান তারপরে কি হলো? বাবা যখন গেলাম তখন তো ছিল বাবা ভালোই, মানে কথা এমনি কথা তো বলতে পারছিল না, নিচে বেঁচে ছিল, নিচেই পড়েছিল, আমি ওকে মানে গায়ক মানে নিয়েছিলাম কোলে করে, হ্যাঁ, বসে না কিছু তো চিকিৎসা হয়নি। আমি দিদিকে বলছিলাম, দিদি একটু বেড দিন, আমার বাবার গা ঠান্ডা হয়ে গেছে, দিন না দিন না, বললো আগে চান হবে না তাহলে দিব না, আমি মেয়ে মানুষ আমি কী করে ওকে কী করাবো, দিল না, বলে আগে কাগজ করো তবে আমি দেবো। কাগজ করতে গেছে এখানে, এখানে পাঠাচ্ছে, ওখানে পাঠাচ্ছে, করতে করতে আর জানটা চলে গেল।